আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি সাবিনা আলম। উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন, চরম কষ্টে ছিন্নমূল ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। পঞ্চগড়ে ঘন কুয়াশায় দিনের বেলাও ঢেকে থাকছে চারপাশ। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে শীতজনিত রোগী। শীতে নাকাল কুড়িগ্রামের মানুষও, দেখা মিলছে না সূর্যের, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বিপাকে জেলার কৃষি শ্রমিকরা। শৈত্যপ্রবাহ থমকে দিয়েছে রংপুরে জনজীবন, বেড়েছে কোল্ড ডায়রিয়া সহ নানা রোগের বিস্তার। কনকনে শীতে স্থবির নীলফামারীর জনজীবনও, চরম দুর্ভোগে পড়েছে শ্রমজীবীরা। টানা কয়েকদিনের শীত কুয়াশা লালমনির হাটেও, চরম বিপাকে তিস্তা ও ধওলাপাড়ের মানুষ। গাইবান্ধায় রাতভর ঝরছে কুয়াশা, দিনাজপুরেও একই অবস্থা। শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগে আক্রান্ত শিশু ও বয়স্করা। হাড় হিম করা শীতে কাঁপছে মৌলভী বাজার। দিনের বেশিরভাগ সময় জুড়ে ঘন কুয়াশা, খড় কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা ছিন্নমূলদের। মাঘের শীতে যুবথুবু চুয়াডাঙ্গার জনজীবনও। এই ছিল এখনকার মতো পরের সংবাদ দুপুর ১২টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh news। ধন্যবাদ।